বাড়ি করছিস জানিস তো, এটা এমন কিছু বড় ব্যাপার না যে সকলকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে। তোর কাছে এটা বড় ব্যাপার মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে, আমি তাই জানাচ্ছি সবাইকে। হয়েছেটা কি নদী? হ্যাঁ কি হয়েছে? বিয়ে নিয়ে কোনো কথা নয় তো? না, দীঘির সঙ্গে সৌর্যর কিন্তু এখনো বিয়ে হয়নি, কিন্তু তার আগেই ও কলেজে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার নিয়ে সৌর্যর হাতে তুলে দিচ্ছে। সে কি কথা? দীঘির সঙ্গে সৌর্যর কিন্তু এখনো বিয়ে হয়নি, কিন্তু তার আগেই ও কলেজে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার নিয়ে সৌর্যর হাতে তুলে দিচ্ছে। সে কি কথা? তার মানে ব্যাপারটা সেরকম কিছু নয় বড় মামি। জান তুমি এত ব্যস্ত হয়েও না তো, সৌর্যর আসলে কিছু ক্যাশ ফ্লোর প্রয়োজন হয়েছে। এবার কি কথা দিঘি, যারা এত বড় ব্যবসায়, যাদের টাকার গাছপাথর নেই, তাদের আবার তোমার সেই কলেজের চাকরি সামান্য মাইনের টাকার প্রয়োজন পড়লো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বললাম তো ব্যাপারটা ওরকম না, ওরা যত বড়ই ব্যবসায়ী হোক আর যাই হোক, বড় ব্যবসায়ীদেরও মাঝে মাঝে ক্যাশ ফ্লোর প্রয়োজন হয়। তো সৌর্য আমাকে বলেছিল যে আমি যদি ওকে কোনোভাবে হেল্প করতে পারি, তা আমি আর কোথা থেকে হেল্প করব? আমার কাছে কলেজের প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা পড়ে আছে, তো আমি আমি ভাবলাম যে তাই দিয়ে ওকে হেল্প করি, তাই ওকে আমি দিচ্ছি টাকাটা। ও এই কথা? তো এটা নিয়ে তো সিরিয়াস হওয়ার কি আছে? দুদিন বাদে তো ওর সঙ্গে ওর বিয়ে হবে, আর সৌর্য ওর বিপদের কথা দিঘিকে বলবে না তো আর কাকে বলবে? আর তাছাড়া স্বামী স্ত্রী মানেই তো এক আত্মা এক প্রাণ। স্ত্রীর টাকা কি স্বামীর নয়, না স্বামীর টাকা স্ত্রীর নয়? আচ্ছা দুদিন বাদে দিঘি যদি চাকরি ছেড়ে দেয়, তাহলে কি সৌর্য ওকে খাওয়াবে না, নাকি বলবে তুমি চাকরি ছেড়ে দিয়েছো তোমার খাওয়া হবে না? এইভাবে ভাবছো কেন তোমরা ব্যাপারটা? বাবা তুমি এমন ভাবে কথাগুলো বললে না, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। এখানে আমার একটা কথা বলার আছে বড় বৌমা, স্বামী স্ত্রী কিন্তু সবসময় এক আত্মা এক প্রাণ হয় তা কিন্তু ন, এটা তুমি স্বীকার করবে। এই তো আমার তো মনে হয়, আমি তো ভেবেছিলাম যে আমার তীর্থ আর আমার বড় বৌমা এক আত্মা এক প্রাণ, কিন্তু তা কি ঠিক? তোমার কি মনে হয় তুমি আর তীর্থ এখনো এক আত্মা এক প্রাণ রয়েছ? দেখো বৌমা, সম্পর্ক এমনই একটা জিনিস, আজ একরকম কাল তার গতি বদলে যেতে পারে। যাকে দিঘি, আমি শুধু অবাক হচ্ছি যাদের এত পয়সা, যারা এত বড় বড় কথা বলে গেল, তাদের হঠাৎ করে বিয়ের আগে তোমার থেকে টাকা নেবার প্রয়োজন পড়লো। জান জান তুমি প্লিজ এইভাবে সৌর্যকে ইনসাল্ট করো। ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? বেলঘড়িয়া? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা, হমনে চুরি নেহি কিয়া নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না, তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুন
চুরি করলো। সত্যিটা জানি কি করে?